নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিল পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়, বর্তমানে তিনি জেল হেফাজতে। এবার সেই মামলাতে প্রসন্ন রায় ও তার স্ত্রীর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে তা মূলত প্রসন্ন এবং তার স্ত্রীর নামে থাকলেও একটি সংস্থার ভাগ তাতে রয়েছে, যার নাম শ্রী দুর্গা ডিল কম প্রাইভেট লিমিটেড। এই সংস্থাটি প্রসন্ন নিজেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন। এই মুহূর্তে প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির মোট সম্পত্তির বাজেয়াপ্তের পরিমাণ ৫৪৪ কোটি টাকা, এমনটাই জানানো হয়েছে ইডির তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।